আমাদের নবী আলাইহিসসালাম ঘোষণা দিলেন, এই যেমন আপনাদের সামনে বলতেছি এভাবে নবীজি সাহাবীদের সামনে বলতেছিলেন। আই জানো জানো সাহাবীরা ময়দানে মাহশারে বিনা হিসাব 70,000-এর একটা কাফেলা আল্লাহর জান্নাতে যাবে, দুনিয়ার ভিআইপির পাশে পিছনে যেমন দাঁড়ালে সিগন্যাল নাই চাপ নাই, ময়দানে মাহশারে 70,000 বিনা হিসেব আল্লাহর জান্নাতি বান্দা এত পাওয়ারফুল হবে এক একজন, যাদের পিছে পিছে আবার 70,000 বিনা হিসাব বিনা সিগন্যাল আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে 70,000 কে 70,000 দিয়ে গুণন দিলে এখন কত বড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم إن بطش ربك لشديد وقال النبي صلى الله عليه وسلم من حوسب يوم القيامة عذب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إن حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله কশফত দুজাবি জামালিহি হাসুনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, ঢাকার গাঁও যুব সমাজের উদ্যোগে আয়োজিত মহতি বরকতি ইসলামী মহাসম্মেলন, যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মহতি বরকতি ওয়াজ মাহফিলের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে আল্লাহ পাক আসার বসার তৌফিক দান করেছেন।
এই জন্য মালিকের দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুর শকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মহাব্বতের সাথে সম্মিলিত কণ্ঠে সকলে বলুন আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে ওলামা হযরতদের জবানে গুরুত্বপূর্ণ নসিহত আপনারা শ্রবণ করে এসেছেন এ পর্যন্ত। আমি বরকতের নিয়তে আপনাদের সামনে আয়াত ও হাদিস পেশ করেছি, এগুলোকে সামনে করে কিছু কথা মুরব্বীদের জবান থেকে নকল করে আপনাদের সামনে পেশ করা মাকসাদ। আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আপনারা দোয়া করুন, আমিন। মোহতারাম হাজেরিন, আমাদের যিনি মালিক আছেন তিনি আমাদেরকে একদিন ধরবেন এবং আমাদের বিচার করবেন। দুনিয়ার জীবনে আমরা যা কিছু আল্লাহ পাকের কাছ থেকে পেয়েছি এগুলোর হিসাব তিনি নেবেন এবং ইয়াউমুল হাশর বিচার দিবস যেটা কায়েম হবে সে বিচার দিবসে আল্লাহ পাক আমাদের সকলকে আসামি করে দাঁড় করাবেন। আল্লাহ পাক নিজে বিচারক হয়ে বসে যাবেন আর আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া দিবেন। এই যে বিচার দিবস হবে অথবা আল্লাহ পাকের আদালতে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, এই বিষয়ে পূর্ণ ঈমান হৃদয়ে যদি কেউ না রাখে তাহলে সে বেঈমান হয়ে যাবে। পুনরুত্থান বা বিচার দিবসের উপরে ঈমান রাখা এটা মুমিনের ঈমানের অংশ, যদি কেউ এর অস্বীকারী হয় তখন সে বেঈমান হয়। এ কারণে ছোট্টবেলায় যখন মক্তবে যায় বাচ্চারা ওদেরকে মক্তব থেকে বিচার দিবসের ঈমানের কথা ওদের জবান দিয়ে উচ্চারণ করায় দেওয়া হয়, ছেলেবেলায় বাচ্চাদেরকে শেখানো হয় ঈমানে মুফাসসাল, ঈমানে মুজমাল শিক্ষা দেওয়া হয়, ইয়াউমে আখিরাতের উপরে ঈমান, পুনরুত্থানের উপরে ঈমান, বিচার দিবসের উপরে ঈমান। আল্লাহ পাক যেমন এক, এটা যেমন মানতে হয়, আল্লাহ পাকের বিচারও মানতে হয়, আল্লাহ পাকের কুদরতও মানতে হয়। বর্তমান সমাজের যেটা বড় ফেতনা তার ভেতরে একটা বড় ফেতনা হলো নাস্তিক্যবাদের ফেতনা। এই নাস্তিকরা কিন্তু বিচার দিবস মানে না, পুনরুত্থানও মানে না, বিচার হবে এটা ওরা বিশ্বাস করে না। ওরা বলে যে একটা মানুষ পচে গেল, গলে গেল, মাটিতে মিশে গেল, এর আবার পুনরুত্থান কিসের? জন্ম নিয়েছে, শেষ হয়ে গেছে, এর আবার বিচার কিসের? এটা হলো তাদের দাবি। কিন্তু মুমিনের আওয়াজে বলুন তো বিচার আছে না নাই? আওয়াজ করে বলুন আছে না নাই? কে করবেন বিচার? বিচারের কথা কে আমাদের জানাইছেন? আওয়াজ করে বলেন এই বিচারের ঘটনা যে ঘটবে, হাশর কায়েম হবে এবং কিয়ামতের দিবসে বিচার দিবসে আমাদের সকলকে যে দাঁড়াতে হবে, ঘটনা একটা যে ঘটবে এটা সত্য না মিথ্যা? আওয়াজ করে বলেন আল্লাহ নিজেই বলেন লাইসালি ওয়া কাতিহা কাযিবা, এটি ঘটবে এটি মিথ্যা নয় সত্য। এজন্য হার হার ফরদে মুমিন তার হৃদয়ের ভেতরে এই বিশ্বাস জায়গা দিয়ে রাখবে যে আমার বিচার হবে, আমাকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সরওয়ারে দু আলম নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনার মাধ্যমে বিচার দিবসের হালত আল্লাহর রাসূল শুনিয়েছেন উম্মতকে। হাদিসে পাক আছে, সরকার বলেন বিচার যেদিন হবে, আল্লাহ পাক যেদিন বিচারক হয়ে বসবেন আর সকল মানুষদেরকে আসামি করে যেদিন দাঁড় করাবেন,
ওই দিন মানুষদের ভেতর থেকে একদল মানুষ বিনা হিসাব জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, নাউযু বিল্লাহ। এদের কোনো হিসাব নিকাশ নাই, এরা হলো বিনা হিসাব জাহান্নামী, যারা দুনিয়ার মাটিতে ঈমান অর্জন করে নাই, ঈমান হেফাজত করে নাই, আল্লাহ পাকের রুবুবিয়াতের ইয়াকিনের বিশ্বাস, যারা তাদের কলবের ভেতরে স্থাপন করে নাই দৌলতে ঈমান, ঈমান বঞ্চিত যারা বেঈমান, ওরা বিনা হিসাব জাহান্নামের আগুনের মধ্যে সেদিন নিক্ষিপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের হিফাজত করুক, সকলে বলুন আমিন, আরো জোরে করে বলুন আমিন। যারা বেঈমান ওরা তো বিনা হিসাব জাহান্নাম, তবে হ্যাঁ বিনা হিসাব জাহান্নামি যেমন আছে, আল্লাহর রাসূল বলেন বিনা হিসাব জান্নাতিও আছে। আল্লাহর নবী খবর দিয়েছেন ময়দানে মাহশারে একটা দল বিনা হিসাব আল্লাহর জান্নাতেও প্রবেশ করবে, যাদের কোনো হিসাব হবে না তারা বিনা হিসাব জান্নাতি। বিনা হিসাব জান্নাতি যেই দলটা আল্লাহর জান্নাতে যাবে, মুনআম আলাইহ, এই জান্নাতি কাফেলা বিনা হিসাব কাফেলার সদস্য হবে 70,000। আল্লাহর নবী বলছেন 70,000 বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তবে এই 70,000-এর এক একজন আবার এত বেশি পাওয়ারফুল ভিআইপি, যারা একা জান্নাতে যাবে না, এক একজনের পিছে পিছে বিনা হিসাব এক একজন জান্নাতির পিছনে পিছনে। আল্লাহর রাসূল বলেন 70,000-এর প্রত্যেকের পিছনে পিছনে আবার বিনা হিসাব আল্লাহর জান্নাতে 70,000 আল্লাহর বান্দা প্রবেশ করবে। এক একজনের পিছনে আবার যাবে 70,000 বিনা হিসাব 70,000, আর এই প্রত্যেকটি জান্নাতি বান্দার পিছে পিছে আবার জান্নাতে বিনা হিসাব ঢুকবে 70,000। দুনিয়ার সরকার যারা তাদেরও কিছু মেহমান আছে যাদের কোনো হিসাব নাই, যাদের কোনো চেক নাই, যেমন এয়ারপোর্টে ভিভিআইপি গেট আছে, সরকারের বিশেষ মেহমান যারা তাদের লাগেজ খোলার কোনো দরকার নাই, তাদের কোনো জিজ্ঞাসাবাদ নাই, গেস্ট রুমে বসে থাকবে আর পিয়নের দ্বারা ইমিগ্রেশন কমপ্লিট হয়ে পাসপোর্ট হাতে চলে আসবে, শুধুই মাত্র এই ভিআইপিদের চেক নাই তা না, এই ভিআইপিদের সাথে যারা থাকে তাদেরও চেক নেই। নবগম মন্ত্রী মহোদয় সাবেক ধর্মমন্ত্রী আমাদের 2-3 বার সাথে নিয়ে গেছে ওনার সাথে হজে, তো ওনার সাথে যে কয়বার গেছি কোনো ইমিগ্রেশনে চেক নাই, বসে বসে চা খাইছি আর পাসপোর্ট সিল মেরে আইনা পকেটে দিয়ে গেছে, লাগেজ কোন দিক দিয়ে গেছে খবর নাই, কোন চেক টেক নাই। দুনিয়ার ভিআইপি, দুনিয়া সরকারের ভিআইপি যারা তাদেরই চেক নাই, এতে এদের লাগেজের উপরে সিল মারা থাকে ভিআইপি, স্টিকার লাগায় দেয় ভিআইপি, সাবধান এদের উপরে মেশিন মারিস না। দুনিয়া সরকারের যেমন ভিআইপির চেক নাই, ভিআইপির সাথে যারা থাকবে তাদেরও চেক নাই, তাহলে সরকারের সরকার কি? আরো আস্তে করে কোন
জবান খুলে আওয়াজ করে বলুন, সরকারের সরকার কি? সবাই মিলে আল্লাহকে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাকুন, ইয়া আল্লাহ। জবান খুলে ডাক দেন, ইয়া আল্লাহ। মাঝে মাঝে আওয়াজ দিতে হয়, আওয়াজের ভেতরে একটা রব আছে, বাতিলের কলিজা কাঁপে। এলাকায় একটা মাহফিল হইতেছে, হকের আওয়াজ যদি দেন তাহলে এলাকার কিছু বাতিল আছে যেগুলো কাঁপবে, আপনার কাঁপান লাগবে না, আওয়াজ দিবেন আপনি, আর কাঁপাইব কে? আর আস্তে করে করে বলেন, কে কাঁপাবে? মুসলমানের আওয়াজের ভেতর তাসির আছে, রব আছে, প্রভাব আছে। আল্লাহর নামে আওয়াজ দিলে এর প্রভাব বাতিলের পর্যায়ে পড়ে। জবান খুলে বলেন, ইয়া আল্লাহ। আরো জোরে বলেন, ইয়া আল্লাহ। জবান খুলে বলেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আল্লাহু আকবার পড়াইলাম আর কালেমা পড়াইলাম না, একে তো নেক হইছে। দ্বিতীয়ত এর ভিতরে যারা অলস আছে এগুলো এখনো বলে নাই, চুপ করে বসেছিল। অথচ এদেরকে যদি কখনো বলা হয় একামত দেন তাহলে বলবো পারি না। একামতের সময় আল্লাহু আকবার বলা লাগে না? বিপদে পড়ে যদি দেয় তো আল্লাহু আকবার বলতে পারে না। আকবার গদি আকবার মগা, ওয়াজ মাহফিলে যখন মস্ক হয় তখন মুখ খুলতে পারছিলে না? কালেমা পড়তে বললে কালেমা পড়া জানা জানা, এখন যদি এই জায়গায় বাউন্ডারি দিয়ে যদি ফিরিস্তা ওইখানে দাঁড়ায় বলে যে কালেমায়ে তৈয়বা, কালেমায়ে শাহাদাত, তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত, সূরাতুল ফাতিহা, জরুরি সূরা, এগুলো সব শোনায় একজন একজন করে বাইর হয়ে তো কত দি আছে, ফজরের আগেও বাইর দিতে পারবে না, ফজরের আগেও বাইর দিতে পারবে। ঠিক না? ঠিক বললো, ঠিক না বললো ঠিক। এর ভিতরে কিছু আছে, এখানে বয়ান শুনতেছে, এই যে একটু আগে ভিতরের নামাজ পড়ছে, কোনো পারে না, এর কাছে দোয়ায় কোনো হলো মঙ্গল গ্রহের মাল, একটু পারে না। এইরকম মূর্খতা নিয়ে ঘোরো আর আওয়াজ দিতে গেলে শরম করো। তবে আপনারা যারা পারেন তারাও বলবেন, বললে হবে কি, যারা পারে না ওদেরটা সহি হয়ে যাবে। আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জোরে বলেন, আলহামদুলিল্লাহ। শিক্ষিত শিক্ষিত লোক আছে তাদের বড় হা উচ্চারণ হয় না, বড় হা কইতে পারে না, ঠিক আছে যায়, কারণ ওগুলো ডিগ্রির ভারে মাহফিলে যেও বয়ে থাকে, আলহামদুলিল্লাহ মাহফিলেও বলেন, বাইরেও হয় না আলহামদুলিল্লাহ। হারাম শরীফের ভিতরে শিক্ষিত দুইটা আল্লাহকে দেখা খাতির খাতির আছে ভালো, আল্লাহ হেরাজিনী রেকর্ডটাও হন দেখা হয়েছে,
দেখা হয়েছে পরে তা হুজুর কেমন আছেন, হুজুর আপনার সাথে একটা তওয়াফ করি। আরে আমার শরীর ভালো না, আমার সাথে তওয়াফ করো, আমার তো তওয়াফের একটা টাইম আছে, হেকো টাইম মতো আমি তওয়াফ করবো। যাই হোক, আরজু করছে বেচারারা, তওয়াফেরই তো আশা করছে একটা তওয়াফ করবে। গেছি তওয়াফ করতে, হেকোর লগে সাথে নিয়ে গেছি, তওয়াফে ঢুকছে আমার লগে, মনে হইলো কেরালি করে নিয়ে কোনো ভাষায় উচ্চারণ করতেছে, অর্থ পরিবর্তন হয়ে যাইতেছে। হাতের থেকে বই নিয়ে বললাম, আপনার চ্যানেলে পড়েন, আপনার চ্যানেলে পড়েন, বানানো চ্যানেলে চ্যানেলে পড়লে অর্থ পাল্টায় যাবে। ঠিক আছে, আরবি পারেন না তাহলে বাংলায় পড়েন, দোয়া কালাম যা আছে সব বাংলায় করেন, কারণ আল্লাহ পাক বাংলা বুঝে কি বুঝে না, বাংলা বললে তো আর ভুল হইব না। বই সরাই নিয়ে তারপরে বাংলায় পড়াইছি, তখন টের পাইলাম যে এরা জীবনে কোনোদিন জোরে সুবহানাল্লাহ বলছে না, আলহামদুলিল্লাহ জোরে করে বলে নাই। যদি এতটুকু বলতো তাহলে দু একটা অক্ষরের উচ্চারণ ঠিক হয়ে যেত। জবান খুলে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, এখন কেউ যদি বাংলা দেখা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, অর্থ কি থাকবো না, কমপ্লিট উল্টা হইব, কমপ্লিট পরিবর্তন হয়ে উল্টায় যাবে, কালিমার অর্থ পাল্টায় ফেলবে। এজন্য শরম ভাঙ্গা মাঝে মধ্যে মোল্লাগুর কন্ঠে কণ্ঠ মিলাইতে হয়, মোল্লাদের সাথে একটু কণ্ঠ মিলাইলে জরুরি দোয়া কালাম গুলা সহি হয়ে যাবে। আল্লাহ পাকের নাম আসলে ওগুলো জবান খুলে খুলে বললে শব্দের উচ্চারণ গুলো সহি হয়ে যাবে। আল্লাহ পাক যদি আবেগের সাথে এই তসবিহ গুলো কেউ পড়ে তাহলে একটা তসবিহ বান্দার নাজাতের জন্য যথেষ্ট করে নিবি। মহতারাম হাজিরিন, আমাদের নবী আলাইহিস সালাম ঘোষণা দিলেন, এই যেমন আপনাদের সামনে বলতেছি এভাবে নবীজি সাহাবীদের সামনে বলতেছিলেন, আই জানো জানো সাহাবীরা ময়দানে মাহশারে বিনা হিসাব 70,000-এর একটা কাফেলা আল্লাহর জান্নাতে যাবে, আর এই 70,000 বিনা হিসাব জান্নাতি কাফেলার প্রত্যেকেই এত দামি ভিআইপি, যাদের প্রত্যেকের পিছে পিছে আবার 70,000 আল্লাহর জান্নাতে যাবে। কারণে তো দুনিয়া সরকারের ভিআইপি না কোন সরকারের ভিআইপি, আওয়াজ করে জোরে বলেন কোন সরকারের ভিআইপি, আল্লাহ সরকারের ভিআইপি বান্দার পাওয়ার তো আলাদা। রাস্তায় মাঝে মধ্যে দেখবেন ওসি সাহেব রোড গার্ড বন্ধ করে দেয়, যদি বলা হয় ওসি সাহেব রাস্তা বন্ধ করছেন কেন, ভিআইপি যাবে ভিআইপি, একজন ভিআইপি পাস হইতে আধা ঘন্টা লেগে যায়, একটা গাড়ি না এর সাথে শত শত গাড়ি পার হয়ে যায়, শত শত গাড়ির ভেতরে শত শত মানুষ পার হয়ে যায়, কোন রকম যে চালাকি করে ওই দলের ভেতরে ঢুকে যাওয়া যায় তাহলে আরামে ঢাকা যাওয়া যায়। মাঝে মধ্যে আমরা খুঁজি যে ভিআইপি পাইনি তাহলে উল্টা পথে চলে যাবো, আপনাদের এই রোডে যে জাম জাম লাগে না, তখন যদি একটা ভিআইপির পেছনে উল্টা মারা যায় তাহলে চাপ টাপ থেকে বাঁচানো যায়, ভিআইপির সামনে তো থাকবে পুলিশের গার্ড, অন্য গাড়ি পার করে লয়ে যাবে,
পিছনে খালি টিক মেরে দাঁড়ায় থাকলে যাইবেন গা, কোন চাপা চাপি নাই, সিগন্যাল নাই, দুনিয়ার ভিআইপির পাশে পিছনে যেমন দাঁড়ালে সিগন্যাল নাই, চাপ নাই, ময়দানে মাহশারে 70,000 দিনের হিসাব আল্লাহর জান্নাতি বান্দা এত পাওয়ারফুল হবে এক একজন, যাদের পিছে পিছে আবার 70,000 দিনের হিসাব বিনা সিগন্যাল আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তাহলে 70,000 কে 70,000 দিয়ে গুণন দিলে এখন কত বড় হবে কাফেলাটা। বয়ানটা যে শুনলেন, এ বয়ান শোনার সাথে সাথে মুমিন হিসেবে দিলের ভেতরে এমন চা হাতাশা চাই, আউয়ালাম তো এ দাবি আল্লাহর কাছে করা চাই, আল্লাহ 70,000 এর ভেতরে আমারও লিখে নিয়ে, অথবা 70,000 এর পিছনে যে 70,000 যাবে তাদের ভেতরে আমাকে কবুল করেন। আবেগ নিয়ে যদি কোনো বান্দা আল্লাহর কাছে কোনো কিছু কয় তাইলে ওইটার অনেক দাম হয়। বয়ান শোনার সাথে সাথে আবেগ আসা চাই, হাবিবি কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানটা যখন করছেন নবীর সামনে যে সাহাবীরা বসা ছিল তাদের ভিতরে একজনের খুব আবেগ আয়া বসছে, নাম তার হযরত উকাশা রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী লাফ দিয়া দাঁড়ায় গেছে নবীর সামনে, দাঁড়ায় হাউমাউ করে কান্না শুরু করছে, আবেগ ভরে আল্লাহর রাসূলকে দেখে কয় গো সরকার আপনি আমার জন্য দোয়া করুন আল্লাহ যেন 70,000 যারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে তাদের ভেতরে যেন আল্লাহ পাক আমার লেখা লয় গুইনা লয়, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আবেগ নিয়ে রাসূলের সামনে সাহাবী দাঁড়ায় গেছে, মনে রাখতে হবে আবেগ যদি আল্লাহর জন্য হয়, আবেগ যদি তাকওয়া সহ হয়, আবেগ যদি মালিকের সন্তুষ্টির জন্য হয় তাহলে আবেগের অনেক দাম আল্লাহর কাছে। বাবার কাছে যেমন সন্তানের আবেগের দাম আছে, আল্লাহর কাছেও বান্দার আবেগের দাম আছে। এ কারণে কেউ যদি আবেগ নিয়ে শেষ রাত্রিতে উইঠা চোখের পানি ফেইলা আন্দার ঘরেও আবেগ ঝাইরা আল্লাহর কাছে কয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, মাফ করে দেন, আবেগ হলা একটা ডাক একটা তওবার রবের কাছে এত দাম। সরকার বলে কাইয়ামিন ওয়ালাদাতু উম্মুহু, আল্লাহ পাক এমন বানায় দেয় সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতন আবেগের বরকতে আল্লাহ পাক বান্দার কৃত 60-70-80 বছরের গুনাহগুলো একটা আবেগের বরকতে আল্লাহ পাক মুছে দেয়। আবেগ দামি দৌলত, কিন্তু এই আবেগ তো আল্লাহর লেগে জাহির করার মানুষও কম, অবশ্য এই আবেগ মার্কার জন্য জাহির করে, দলের জন্য জাহির করে, পদের জন্য জাহির করে, পদের জন্য জাহির করে। দেখছেন না কতটা আমি নমিনেশন পায় না আর আবেগের কান্না দেখি, ওই রকম কান্না যদি শেষ রাত্রে কান্ত জিন্দগির সব সিনেমা হয়ে যেত, অথবা মন্ত্রিত্ব ক্যান্সেল হয়ে গেছে কোনো টেলিফোন আসে নাই এই জন্য মন্ত্রণালয় আবেগে কানছে, কানছে না। দুনিয়ার জন্য আবেগকে জাহির করেছে, আল্লাহ পাকের জন্য যদি কেউ আবেগ জাহির করে তার আবেগ আল্লাহর কাছে অনেক দামি।
এই মাহফিলে যখন আসবেন কমাস কম তখন আওগা করার নিয়ত করে আইছো না, একটু আবেগের রোনা জারির নিয়ত করে আইছো বলবা, খৌফ ও খাশিয়াত দিলের ভিতরে লইয়া তারপরে বয়ান শুনবা, আবেগ ভরে চোখের পানি ফেলবা, ওয়াজ চেক করার লেগে আসবে না যে কার ওয়াজ জমে ভালো, কে মাতাইলো ভালো, কে এগুলো চেক করতে আইবে না মিয়া, আবেগ নিয়ে বসবান, দিল ভর্তি আবেগ নিয়ে বসে বসে কথা শুনবা, মাঝে মধ্যে আবেগের ঢেউ চোখ দিয়ে বের করে দিবা, তোমার একটা ছোট্ট আবেগের অনেক দাম, রহমান মালিক গফফার মালিক, বান্দার আবেগ যদি মালিক পাওয়ার জন্য হয় তাহলে ওই আবেগটা কি আল্লাহ পাক কবুল করে লয়, নবীর বয়ান শুনিনা হযরত উকাশা রাদিয়াল্লাহু আনহু আবেগ জাহির করে ফেললেন, তিনি লাফ দিয়ে রাসূলের সামনে দাঁড়ায় পড়লেন, দাঁড়ায় বলে ও আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন।